নমস্কার, আমি তোমাদের অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাম, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির রেক্টর এবং ডিরেক্টর। জজ ওয়ার্ডটা খুব ছোট্ট, কিন্তু ল স্টুডেন্টসদের কাছে এই পোস্টটির চাহিদা বা এই পোস্টটি পাওয়ার অ্যাট্রাকশন কতটা বেশি সেটা ল স্টুডেন্ট হিসাবে আশা করি তোমরা সকলে জানো। এবং এই পোস্টটি অর্থাৎ জজ, এই পোস্টটি পাওয়ার জন্য বা এই পোস্টটির কতটা ক্ষমতা, তার গ্লোরিফাইড দিকগুলো কী কী রয়েছে, কতটা সম্মানের এই জবটি, তো সেটা আশা করি আমাকে আর আলাদা করে বলে দিতে হবে না। কিন্তু এই পোস্টটি অ্যাকোয়ার করার জন্য স্টুডেন্টসের যে যে হার্ডেলসগুলো, যে যে প্রসেসগুলো একটার পর একটা অতিক্রম করতে হয়, সেইটি নিয়েই বা সেইগুলো নিয়েই আজকে আমার এই ভিডিওটি থাকছে। ইয়েস, আজকের ভিডিওটি থাকছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি এক্সামিনেশন সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট ইনফরমেশনস, যেগুলো তোমাদের মন থেকে বেরিয়ে আসা বেশ কিছু কোয়েশ্চেন, তোমাদের মনে চলতে থাকা বেশ কিছু কনফিউশন, সেগুলোই ক্লিয়ার করব আজকে এই ভিডিওটির মাধ্যমে। প্রথমেই চলে আসি যে একটা সিচুয়েশনে চলে আসি। সিচুয়েশনটা হচ্ছে এইরকম যে এমন অনেক স্টুডেন্টসরা থাকে, ধরো যারা 3 ইয়ার্স LLB পাস করছে বা 5 ইয়ার্স BLLB পাস করছে, বা LLB বা BLLB পাস হয়ে গেল, LLM করে নিল, তারপরে গিয়ে তাদের মনে হচ্ছে কোর্টে ধরো 2-3 বছর বা 1 বছর তারা প্র্যাকটিস করলো, গেল, তারপরে তাদের মনে হলো যে না, কোর্টের এনভায়রনমেন্ট আমার খুব একটা ভালো লাগছে না, বা এতটা স্ট্রাগল করতে হচ্ছে প্র্যাকটিসিং লাইফে, আমার জন্য একদম এটা সুইটেবল নয়, আমার জন্য এটা ভালো লাগছে না, তার থেকে বেটার যদি আমি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট হোল্ড করতে পারি তাহলে তো আমি সেখানে অনেকটা ভালোভাবে কাজ করতে পারবো, তাই জন্য চলো তাহলে জুডিশিয়ারি এক্সামিনেশনটা একবার ট্রাই নিয়ে দেখা যাক। আমার প্রশ্নটা এই জায়গাতেই, প্রশ্নটা হচ্ছে এই জুডিশিয়ারি বা জজ হিসাবে থাকার জন্য কী কী মরালিটি, কী কী সামাজিক শিক্ষা তোমার মধ্যে থাকা দরকার, কী কী কোয়ালিটি থাকা দরকার, তবে গিয়ে তুমি বলতে পারো যে হ্যাঁ, আমি জজ হওয়ার জন্য ক্যাপেবল। সো এক্সামিনেশন তো রয়েছে ল্যান্ডমার্ক বা তোমাকে ডিসাইড করার জন্য যে তুমি কতটা ক্যাপেবল, বাট তোমার মধ্যে কী কী কোয়ালিটি থাকা দরকার যার জন্য তুমি মনে করতে পারো যে না, আমি জুডিশিয়ারি এক্সামিনেশনটা দেবো এবং আমি জজ হিসাবে থাকার যোগ্য। দেখো, একজন স্টুডেন্ট লাইফে, একজন স্টুডেন্ট যখন তার স্টুডেন্ট লাইফে পড়াশোনা করে, প্রথম কথা হচ্ছে যদি তার মধ্যে এইরকম চিন্তা ভাবনা থাকে যে ও চলো ঠিক আছে, আমি পরীক্ষাগুলো পরপর পাশ করে যাই, তারপরে যা হবে আমি সেগুলো পরে দেখা যাবে, এছাড়াও মানে এরকম একটা চিন্তা ভাবনা কাজ করে মানুষের মধ্যে বা স্টুডেন্টসের মধ্যে, সবার মধ্যে জজ হিসাবে মানে সবার এতগুলোর মধ্যে জজ হিসাবে থাকার জন্য তোমার মধ্যে যে কোয়ালিটিটা শুরুর থেকে থাকা দরকার সেটা হচ্ছে কোনো একটা আইনকে অ্যানালিসিস করার ক্ষমতা। দেখো, বিয়ার অ্যাক্টে বা পার্লামেন্ট থেকে যে ল পাস হচ্ছে সেই লতে অর্থাৎ স্ট্যাটিউটে বিভিন্ন রকম প্রভিশনসগুলো বলে দেওয়া থাকছে যে প্রভিশনসগুলো অ্যাপ্লিকেবল হবে কোথায় না আমাদের সোসাইটিতে অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ জজ হিসাবে থাকার জন্য সবার আগে তোমার মধ্যে যে কোয়ালিটিটা থাকা প্রয়োজন সেটা হচ্ছে তুমি আইনকে কতটা এবং কীভাবে অ্যানালিসিস করতে পারছো ইন রেসপেক্ট অফ দ্য সোসাইটি। অর্থাৎ আইনটা যেহেতু সোসাইটিতে অ্যাপ্লিকেবল হবে, তাই সমাজের সাথে তুমি আইনটাকে কীভাবে কানেক্ট করতে পারছো, সমাজের প্রবলেমগুলোর সাথে তুমি আইনটাকে কীভাবে রিলেট করতে পারছো। কারণ জজ হিসাবে তুমি যখন কোনো পোস্ট হোল্ড করে রয়েছো, তুমি এটা কখনোই এক্সপেক্ট করতে পারো না যে ইচ অ্যান্ড এভরি প্রভিশন, ইচ অ্যান্ড এভরি ল, হোয়াট ইউ শুড ডু নেক্সট, এটা তোমার বইতে লেখা থাকবে বা এটা তোমার বেয়ার অ্যাক্টে লেখা থাকবে বা এটা তোমার স্ট্যাটিউটে লেখা থাকবে। এক্ষেত্রে যে কোয়ালিটি তোমাকে অ্যাপ্লাই করতে হবে সেটা যাকে বলা হয় থাকে জুডিশিয়াল কনসাইন্স, অর্থাৎ তোমার নিজের নিজের বিচার বুদ্ধি, তোমার নিজের নলেজ, সোসাইটির প্রতি তোমার অ্যানালিসিস, এবং সেই সোসাইটিতে তুমি এই প্রভিশনটা বা এই জাজমেন্টটা অ্যাপ্লাই করলে তার রিফ্লেকশন কী হতে পারে, এইগুলি আগে থেকে বোঝার মতো ক্ষমতা তোমার মধ্যে থাকা দরকার। যদি এই ক্ষমতাটা না, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়ালিটি, যদি এই কোয়ালিটি তোমার মধ্যে থাকে অবভিয়াসলি তুমি এক্সপেক্ট করতে পারো যে হ্যাঁ, আমি জুডিশিয়ারি এক্সামিনেশনটা ক্র্যাক করার যোগ্য এবং আমি ওই পজিশনটা অ্যাকোয়ার করার যোগ্য। তারপরে বাকি পরিশ্রম, বাকি এক্সাম, প্রিলিমেন্স, ভাইভা, এগুলো তো রয়েছে জুডিশিয়ারি এক্সামিনেশনের জন্য, বাট এই কোয়ালিটি তোমার মধ্যে থাকলে তুমি মনে করবে যে হ্যাঁ, সত্যি আমি এবার নিজেকে তৈরি করি জুডিশিয়ারি এক্সামিনেশনে বসার জন্য। আচ্ছা, যদি এই কোয়ালিটি তোমার মধ্যে থাকে তাহলে আরও কীভাবে সেটাকে ডেভেলপ করবে। দেখো, সবার আগে যেটা ডেভেলপ করা দরকার সেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরি স্ট্যাটিউটকে বিয়ার অ্যাক্ট ধরে ধরে অ্যানালিসিস করার ক্ষমতা আরও বেশি পরিমাণে বাড়ানো দরকার। তুমি দেখবে একটা সেকশন, সাপোজ যে কোনো একটা সেকশন,
তুমি প্রথমবার পড়ে তার যে মানেটা বুঝতে পারছো, তুমি থার্ড টাইম পড়ো দেখবে তোমার কাছে ওই সেকশনের ইন্টারপ্রিটেশনটা একটু ডিফার করে গেল, একটু এক্সপান্ড করে গেল। তুমি ফিফথ টাইম পড়ো দেখবে তুমি আরও আরও অন্য রকমভাবে তুমি মিনিং খুঁজে বার করতে পারছো, আরও বিভিন্ন রকমের অ্যানালিসিস তুমি করতে পারছো। এই ক্যাপাসিটিটা তোমাকে আস্তে আস্তে তৈরি করতে হবে, কিভাবে? অবভিয়াসলি দেয়ার অ্যাক্টগুলো ভালো করে রিড করার মাধ্যমে, ঠিক আছে? টেক্সট বুক তোমার হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করবে, সেই এক্সপ্লানেশনটা অবভিয়াসলি তোমার দরকার, কিন্তু সব থেকে বেশি যেটা দরকার যদি সেই এক্সামিনেশনের জন্য সেটা হচ্ছে বেয়ার অ্যাক্টের ভার্সন, বেয়ার অ্যাক্টের অ্যানালিসিস, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি তার পরের প্রশ্ন, যেটা তোমাদের মনে প্রায়শই চলে, সেটা হচ্ছে যে আমি LLB, BLLB বা LLM এইগুলো আমি পাস আউট করেছি, তো এবার আমার করণীয় কী? তো গেলাম কলেজ স্ট্রিটে, গেলাম বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার জোগাড় করলাম, এবার আমি বসে গেলাম যে ও প্রিভিয়াস ইয়ারে এই ইয়ারে এই কোয়েশ্চনটা এসছে, তাহলে আমি এই কোয়েশ্চনগুলোকে একটু ভালো করে প্রিপেয়ার করি, আমি এই বছর অ্যাপিয়ার করবো, তবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন বুক ধরে বসে গেলাম, ধরে ধরে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করতে লাগলাম, পড়তে লাগলাম, ব্যাস এনাফ। এটাই কি? একদমই নয়। ঠিক এই জায়গায় ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি তোমাদের ভাবনা চিন্তার সাথে ডিফার করছে। কীভাবে ডিফারেন্সটা ক্রিয়েট করছে বা কেন ডিফার করছে? দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন, সেটা শুধু জুডিশিয়ারি নয়, অ্যাজ আ হোল যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন, তুমি UPSC এক্সামিনেশন দিচ্ছ, তার মাধ্যমে তুমি যে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টগুলো হোল্ড করার জন্য তুমি দৌড়াচ্ছ একটা কম্পিটিশনে, যারা এই পোস্টগুলো অলরেডি অ্যাকোয়ার করে বসে রয়েছে, সেই ডেটা বলছে তুমি প্রিভিয়াস ইয়ার যদি শুধুমাত্র সলভ করো এবং প্রিভিয়াস ইয়ারের ওপর অত্যন্ত বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট হয়ে গেলে, সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট হোল্ড করতে পারবে না, অর্থাৎ জুডিশিয়ারি এক্সামিনেশন তুমি ক্র্যাক করতে পারবে না। তাহলে কি প্রয়োজন? অলরেডি প্রয়োজনটা আমি আগে থেকেই বলে দিলাম যে ইচ অ্যান্ড এভরি যে সিলেবাস রয়েছে জুডিশিয়ারি এক্সামিনেশনের, সিলেবাস নিয়ে দরকার হলে আমি আরেকটা আলাদা ভিডিও করে দেবো, বাট যে জুডিশিয়ারির সিলেবাস রয়েছে ইচ অ্যান্ড এভরি টপিককে খুব ভালো করে পড়া। অনেক স্টুডেন্টরা এরকম থাকে, তোমরা জানো বোধহয় ল্যাঙ্গুয়েজ পেপার থাকে জুডিশিয়ারি এক্সামিনেশনে, GK থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, অনেক স্টুডেন্টরা এটা থাকে যেহেতু ল স্টুডেন্ট, তো ল টপিকে বা ল সাবজেক্টে বেশি ইন্টারেস্ট গ্রো করে, বেশ ভালো লাগে পড়তে, প্রচুর পড়ছি প্রচুর পড়ছি লিখছি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে তুমি আলটিমেটলি তোমার এইম বা তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারলে না। কেন বলবো? তার কারণ হচ্ছে তোমরা অত্যন্ত বেশি পরিমাণে জোর দিয়েছো প্রিভিয়াস ইয়ারে কেমন কি কোয়েশ্চেন এসেছে সেটা দেখার জন্য, তোমরা অত্যন্ত বেশি পরিমাণে জোর দিয়েছো শুধু পড়ার পেছনে। উচিত হচ্ছে পড়ার সাথে সাথে লেখাটাও প্র্যাকটিস করা, এবার লেখাটা কিন্তু এমনি এমনি প্র্যাকটিস করা নয়, সময় ধরে লেখাটা প্র্যাকটিস করা, অ্যানালিসিস নিজের মতো করে অ্যানালিসিস সেকশনগুলোর বা স্ট্যাটিউটগুলোর ডেভেলপ করা। যদি এটা আস্তে আস্তে নিজেকে তৈরি করতে পারো, তাহলে আমি বলবো যে এটা তোমার জন্য অনেকটা বেশি হেল্পফুল হবে। এবার তোমাদের মনে সবার আগে প্রশ্ন আসছে যে তাহলে ম্যাম আমি প্রিপারেশন কবে থেকে শুরু করবো, আমি বর্তমানে এই সেমিস্টারে পড়ি। দেখো, এটা আমার মতামত, অনেকে এটা করে থাকে যে 5 বছর বা 3 বছরের যা কোর্স আছে টোটালটা আমি আগে কমপ্লিট করে নেব, তারপরে গিয়ে আমি জুডিশিয়ারি প্রিপারেশন নেব। এটা আমার মনে হয় একটু ভুল মেথড। কেন ভুল মেথড সেটাকেও আমি একটু অ্যানালিসিস করে দিই। তার কারণ হচ্ছে যেই মুহূর্তে তুমি ডিগ্রি পেয়ে যাচ্ছ, অর্থাৎ যেই মুহূর্তে তুমি পাস আউট করে গেলে, তোমার সবার আগে মোটিভ থাকবে আমি যাবো একটু কোর্টে, কোর্টের এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবো, কারণ অবভিয়াসলি জুডিশিয়ারি এক্সামিনেশনের ভাইভাতে তোমার এক্সপিরিয়েন্সটাকে, মানে কতটা তুমি প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স সেই বিষয়টাকে দেখা হয়ে থাকে, তাহলে তুমি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চলে যাচ্ছ। এবার সারাদিনের কোর্টের হ্যাকটিক শিডিউল, তারপরে চেম্বার, তারপরে তুমি যখন আলটিমেটলি এসে পড়াশোনা করতে বসছো, সত্যি বলতে মাথা কাজ করবে না, এতটা টায়ার্ড থাকবে, সেই টায়ার্ডনেসের মধ্যে কম্পিটিটিভ এক্সামিনেশনের পড়াশোনা করা ইম্পসিবল। তোমরা যেহেতু ল স্টুডেন্ট, তোমরা ম্যাক্সিমাম ফোকাস করো ল পেপারগুলোর ওপর, কিন্তু তোমরা যেগুলোকে নেগলেক্ট করো সেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার, তার পাশাপাশি GK, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোকে গুরুত্বই দাও না। তাহলে ভাবো, একটা পোস্টের জন্য সাপোজ 10 জন এক্সামিনেশন দিচ্ছে, সেই 10 জনের মধ্যে 2 জন GK, কারেন্ট অ্যাফেয়ার্স, ল্যাঙ্গুয়েজ পেপার অ্যালং উইথ ল পেপার প্র্যাকটিস করে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সে প্রিপেয়ার হয়ে যাচ্ছে, আর তুমি একটা পেপারকে একটু হালকা একটু লুজ দিলে আর কি, যে না এটা আমার 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 ফেভারে আসছে না, আমার ভালো লাগছে না পড়তে, তাতে কিন্তু আলটিমেটলি ওই ছাত্রটি তোমার আগে এগিয়ে গেল বা ছাত্রটি তোমার আগে এগিয়ে গেল, তুমি পিছিয়ে গেলে 5 নম্বরের জন্য হলেও কিন্তু তুমি পিছিয়ে গেলে, আর 5 নম্বরের জন্য পিছিয়ে যাওয়া মানে তোমার র্যাঙ্ক কিন্তু হিউজ লেভেলে এদিক ওদিক হয়ে যেতে পারে, ঠিক আছে? তাই চেষ্টা করবে যেমন যেমন সিলেবাস রয়েছে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিংকে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে প্রিপারেশন নিতে। আর
ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি যেটা করে থাকে জুডিশিয়ারি কোর্সের ক্ষেত্রে সেটা একটু বলে দিই। তার আগে এটা বলি যে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে জুডিশিয়ারি ব্যাচ 2024 অলরেডি স্টার্ট হয়ে গেছে জানুয়ারি মাস থেকে, অনলাইন অফলাইন বোথ মোডে স্টার্ট হয়েছে। যারা যারা ইন্টারেস্টেড রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে নেবে। পড়ানোর মেথডটা একটু বলে দিই, একটু ডিফারেন্ট ওয়েতে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি চেষ্টা করে জুডিশিয়ারি স্টুডেন্টসদেরকে বা কম্পিটিটিভ এক্সামিনেশনের স্টুডেন্টসদেরকে ট্রেন করার। সেটি হচ্ছে আমরা প্রিলি এবং মেন্স এই দুটো এক্সামিনেশনের পড়া প্যারালালি ধরে এগোচ্ছি, এমনটা না যে প্রথম ছ মাস প্রিলিমিনারি ক্লাস হবে তারপরে বাকিটা মেন্সের জন্য ক্লাস হবে, এমনটা নয়। একসাথে ধরে এগোনো হয়, মক টেস্ট থাকছে মান্থলি বেসিসে, তার পাশাপাশি যেটা থাকছে সেটা হচ্ছে তোমার মোটিভেশন বিল্ডিং ক্লাসেস, যেটা খুব বেশি পরিমাণে দরকার পড়ে হচ্ছে ভাইভার জন্য। কারণ দেখো, প্রিলিতে তুমি পাস করে করছো, মেন্সে যাচ্ছ, মেন্সেও ঠিক আছে পাস করা ব্যাপার না, যদি তুমি টাইম ধরে লেখার প্র্যাকটিসটা রাখো, অর্থাৎ তুমি যা পড়ছো এবং তুমি যেটা লিখছো সেটার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েশন থাকে, তাহলে গিয়ে তোমার মেন্স পাস করাও বড় বিষয় নয়। মেইন প্রবলেমটা হচ্ছে ভাইভাতে গিয়ে, কারণ ভাইভাতে তোমার যা যিনি এক্সাম মানে যারা এক্সামিনেশন নিতে বসছেন, যারা তোমাকে কোয়েশ্চেন করছেন, সেই প্যানেল এটা চেক করার জন্য তোমাকে প্রশ্ন করছেন না যে তুমি ল কতটা জানো, কারণ সেটা চেক করার জন্য মেন্স এবং প্রিলি অলরেডি তুমি পার করে এসছো। ওনারা এটা দেখতে চাইছেন যে তুমি কতটা এই জবটার জন্য সুইটেবল, কারণ এই জবটা বা এই চেয়ারটা পাওয়ার জন্য বাইরে এত এত ক্যান্ডিডেটস ওয়েট করছে। তোমার মধ্যে এক্সট্রা কি কোয়ালিটি রয়েছে, তোমার মধ্যে এক্সট্রা কি নলেজ রয়েছে, তোমার মধ্যে এক্সট্রা কি বলবো করিশ্মা রয়েছে যাকে বলা যায়, এক্সট্রা কি শাইনিং পয়েন্ট রয়েছে যার জন্য তোমাকে এই পোস্টটা তারা দেবেন, অর্থাৎ তুমি এই পোস্টটা পাওয়ার যোগ্য। তো এইটা সবার আগে চেক করা হয়ে থাকে, সেই ট্রেনিং এর ক্লাসটাও ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তাই মোটামুটি আশা করছি যে তোমাদের যা যা কোয়ারি ছিল, যেগুলো যেগুলো তোমাদের মনে এতদিন ধরে চলছিল যে জুডিশিয়ারি এক্সামিনেশন কিভাবে কি দেবো, কখন প্রিপারেশন নেব, এইগুলো আশা করি আমি ক্ল্যারিফাই করতে পারলাম। এবং যারা যারা মনে করছো ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে জুডিশিয়ারি কোর্সে জয়েন করবে, তাদের জন্য আমি ফোন নাম্বার বলে দিচ্ছি 6291017946। অফিসিয়ালি ফোন করে নিতে পারো বাকি ডিটেলসের জন্য। থ্যাংক ইউ।